হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দেবপর্ণাস বং কিচেন। আমি দেবপর্ণা আজ আপনাদের সাথে খুব টেস্টি একটা শেকের রেসিপি শেয়ার করে নেব। এই গরমে আমরা বিভিন্ন ধরনের শরবত বা শেক খেয়েই থাকি, তাই আমি আজকে আপনাদের সাথে একটা নতুন ধরনের শেকের রেসিপি শেয়ার করে নিচ্ছি। আজ আমরা দেখব কীভাবে বাটারস্কচ শেক বানাতে হয়। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করুন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য এই রেড সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দিন আর তার পাশে বেল আইকনটাতে হিট করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যান। চলুন দেখে নিই বাটারস্কচ শেক বানানোর জন্য আমাদের কী কী উপকরণের প্রয়োজন। এর জন্য প্রথমেই আমাদের লাগবে দুধ 1 কাপ বা 100 ml। আমি এখানে বাটারস্কচ আইসক্রিম নিয়েছি 1 কাপ। আমি কিছু বাদাম কুচি করে নিয়েছি। এর জন্য প্রথমেই আমাদের লাগবে কাজু কুচি 1 চা চামচ। কাজু খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। এছাড়া লাগবে মিহি কুচি চিট বাদাম 1 চা চামচ, এটা অপশনাল, না দিলেও হবে। মধু 1 টেবিল চামচ এবং কিশমিশ কুচি 1 চা চামচ। আমি গার্নিশিং এর জন্য এখানে দুটো ওয়েফার স্টিক নিয়েছি। আপনারা যে কোনো ফ্লেভারের ওয়েফার স্টিক ইউজ করতে পারেন। আর তার সাথে দুটো চিট বাদামের স্টিক নিয়েছি। চিট বাদামের স্টিক যদি অ্যাভেলেবেল না হয় তাহলে এটা বাদ দিতে পারেন। বাটারস্কচ শেক বানানোর জন্য প্রথমে আমরা একটা ব্লেন্ডিং জার নিয়ে নিচ্ছি আর তারপর তাতে আমি 2 টেবিল চামচ মতো আইসক্রিম দিয়ে দিচ্ছি, আর বাকি আইসক্রিমটা আমি গার্নিশিং এর সময় ইউজ করব। বাটারস্কচ শেকের এই রেসিপিটা আপনারা যে কোনো দিন বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এটাতে যেহেতু কোনো রান্নার প্রয়োজন হয় না, তাই বাচ্চারাও এটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে। আমি আইসক্রিম দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি আর তারপরে মধুটা দিয়ে দেবো। অনেক বাচ্চাই দুধ খেতে পছন্দ করে না, তাই তাদেরকে দুধ খাওয়ানোর এটা একটা খুব সহজ উপায়। এবার এই ব্লেন্ডিং জারের ঢাকা বন্ধ করে আমরা প্রায় এটাকে 1 মিনিট মতো ব্লেন্ড করে নেবো, যতক্ষণ পর্যন্ত না সমস্ত মিশ্রণটা খুব ভালো মতো মিক্স হয়ে যায়। আমি পুরো মিশ্রণটাকে প্রায় 1 মিনিট মতো ব্লেন্ড করে নিয়েছি আর সব মিশ্রণগুলো খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। এবার এটাকে আমি একটা জারে ভরে দিচ্ছি আর তারপর এটাকে ফ্রিজে রেখে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। আমার শেক মিক্স ঠান্ডা হয়ে গেছে। এবার সার্ভ করার জন্য আমি দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি আর তারপরে প্রতিটা গ্লাসে 1 টেবিল চামচ করে আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি। আর তার উপরে এই আইসক্রিম যে শেকটা আমরা বানিয়েছিলাম সেটাকে সমানভাবে আমরা পোর করে দেব। আপনারা যদি মনে করেন যে এটা খুব বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ব্লেন্ড করার পর এটাকে ফ্রিজে রেখে এক্সট্রা ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখতে পাচ্ছেন শেকটা আমরা দুটো গ্লাসে সমানভাবে ঢেলে দিয়েছি। এবার এর উপরে আমি বাকি আইসক্রিমটা দিয়ে দেব। আপনারা চাইলে এই টাইমে আইসক্রিমটাকে ফ্রিজে রেখে আরেকটু শক্তও করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে এরকমভাবেই দিচ্ছি যাতে খাওয়ার সময় এই পুরো মিশ্রণটা গলে যায় এবং খেতে খুব ভালো লাগে। এবার এর উপরে আমরা বাদাম কুচিগুলোকে দিয়ে দেব। যদি আপনার বাচ্চা খুব বেশি ছোট হয় বা বাদাম খেতে পছন্দ না করে, সেক্ষেত্রে আপনারা বাদাম স্কিপও করতে পারেন বা বাদাম গুঁড়ো করেও এর মধ্যে দিয়ে দিতে পারেন। এভাবে আমরা কাজু কুচি, কিশমিশ কুচি এবং চিট বাদাম কুচিটা দিয়ে দেব। আমার সমস্ত বাদামগুলো দেওয়া হয়ে গেছে। এবার লাস্টে আমি ওয়েফার স্টিক আর চিট বাদামের স্টিক দিয়ে এটাকে গার্নিশ করে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে ফ্রিজে রেখে অল্প ঠান্ডা করেও সার্ভ করতে পারেন, তবে আমি এটাকে এভাবেই সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের বাটারস্কচ শেক। এটা তৈরি করা খুবই সহজ আর খেতেও খুব ভালো হয়। প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আগে আরও নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য। ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে আবার মঙ্গলবারে। বাই।